এটা হচ্ছে এখন খেলার সময়। এই গরম পড়লে আমাদের এতটা অসুবিধা, ফুটু সারাদিন ওখানে থাকে, সারাদিন এই গরমের জন্য চুপচাপই থাকে, জানলা বসে একটু হো হো করে। আর আমি তো যেতে পারি না খুব একটা, কারণ হচ্ছে ঘরে, মানে আমার তো ঘরে কাজ থাকে, কম্পিউটার আছে, সংসারের কাজ আছে, মাঝে যাই একটু জল খাতে, একটু দেখে আসি কি করছে, চিৎকার করে যায়, খেলে খেলে করে আসে। কিন্তু শীতকালে যে জিনিসটা হয় সারাদিনই আমার কাছে থাকে, ঘরে একসঙ্গে থাকে, খেলা করারও মনটা ভালো লাগে। কিন্তু গরমকালে টোটালি উঠে, এই জন্য যখন রাত্রে বাবা বাড়ি আসে, শুয়ে বসে কাটাচ্ছে, আর পাপার হাত পা টিপে টিপে কোথায়, তা না তোমার হাত পা টিপে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, না আবদার করছে ছেলে, তাও সারাদিন শুয়ে কাটাচ্ছে, সন্ধ্যের পর মানে ঘরে চলে আসে, শুয়ে কাটাচ্ছে, শুয়ে কাটা ঠান্ডা হলে ছেলেটা শুয়ে শুয়ে কাটা, তো ভীষণ কষ্ট, মানে আমরা যে কষ্টটা পাই চায় না যে ও সেই কষ্টটা পাক, এই জন্য ওকে ঘরে রেখে দিই, ওটা ঠান্ডা, ছাদের বাড়ি, পুরোনো পরিবারের ঘর, আর রাত্রিবেলা এলে বাবার সাথে খেলু খেলু এখন, এই জন্য ওর জন্য এখন আমাদের রাত্রে জেগে বসে থাকতে হয়, ওটা খেলু খেলু করবে। আর গলায় হচ্ছে বাবা তারা দিয়েছিল পুজো দিতে, তারকেশ্বরে ওই যে একটা গলার মালা একটাই দিয়েছিল, ওই তাই ওটা পুকুর গলায় দেওয়া হয়েছে, সবাই হাতে পড়েছে। বাবা সারাদিন বাবারে ছেলে কথা বলবে না, কি করছিস মাম্মা, ওরা আমার কাছে আসছে, আমি তো পারি না তোর সঙ্গে যুদ্ধ করতে, কিছু সরে সরে সরে, দেখেছো ওর হাত পা দিয়ে এমন করবে না, টেনে টেনে নিয়ে আসবে, দেখেছো দেখেছো, এগুলো হচ্ছে খেলা, সারাদিন এগুলো করতে পারে করতে পারে না। পাপা করছে, ও বলছে পিছনটা টিপে দাও একটু, দাও যেটা বলছে, দেখেছো দেখেছো দেখেছো, সুযোগ লেগে যাবে, দুজনকারই লাগবে, আমার না ভয় লাগে জানো তো, দুজনের কথাই আমি বলছি, দুজনের কথাই বলছি, দেখেছো 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 দেখেছো, দুজন চাইছে ওরকম করি, দেখো রেডি 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 হয়ে আছে, এই যে কি হলো, বাবা বিরক্ত করেছে তোমাকে, করেছে কই, তোর পাপা কই, তোর পাপা কই, দেখছি বাবাকে দেখছি, ওই তোমার পাপা কই, মাম্মা পাপা কোনটা তোমার, ওই দিকে দাঁড়িয়ে আছে, যেদিকে বাবার দিকে তাকিয়ে আছে, একটু সাড়ে টু ইয়ে বসুন, একটু জল খাবে, দিয়ে একটু শিব বলবো, সারাদিন পর এই হচ্ছে ওর নাড়াচাড়াটা হলো, সকাল থেকে ওর ঠাম্মুকে বিছানা তুলতে দাঁড়িয়ে যাবে, না হাঁপিয়ে গেছে, সুযোগ হাঁপিয়ে গেছে, একটু বসুক, কেন বলছো, থাক না একটু বসেছে, চুপ করে মিষ্টি হামু, না তুমি বসো, বাবা বলুক, তুমি মিষ্টি হামুও দিতাম না কিছু, তুমি শান্ত হও, দিয়ে জল খেয়ে উঠে চলে এসো, তাই উঠে চলে তোর জায়গায় চলে, থাক না সূর্য একটু বসেছে, আমি করছো কেন, একটু হাঁপাচ্ছে, শান্ত এখন খেললো, আর করবো না, ওই আর হাত পা টিপে দিয়া, টিপতে হবে না কিছু, হাট আসতে বলেছি, আমি এক্ষুনি উঠে আসবি, কি বলছি, পাত্তা দিচ্ছে না, তোমার কথা কানে যায়নি, না কি হলো, ছেড়ে দাও আমার কিছু, ছেড়ে দাও আমার কিছু, গন্ধ পেয়ে যাও, থাক বসবে নিচে,